অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো তোমরা, তো লিপি খেতে হবে মাছের মতো, তো রেড কালার লিপস্টিক পরে এটা করতে বলেছো। তো দেখো রেড কালার লিপস্টিক পরে নিয়েছি, কিন্তু ঘেমে সব উঠে চলে যাচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে এই চ্যালেঞ্জটা তোমরা করতে বলেছো। তো দেখো এই ভিডিওটা আমরা করবো একটু একটু অন্যরকম, কারণ দিদিভাইটা আমি করে দেবো আর আমাকে দিদিভাই করে দেবে, মানে ফিশ করে দেবে। তো দেখো ভীষণই মজাদার ভিডিওটা, তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো, তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও। তাই কোথাও যেও না, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সবার আগে দেখে নিতে পারো। তো চলো তো চলো বেশি বকবক করবো না, প্রথমে কে মাছের খাঁটি খাওয়া শুরু করে দিই। প্রথমে আমি না ধরতেও পারছে না, দেখো ঠোঁট নেই না, দাঁড়াও তুমি কি তুমি মাছের ঠোঁট বেটা ঘটে, দেখো মাছের ঠোঁট এই হবে বলে দেখতে পাচ্ছ। দেখো যে কম যে রিকোয়েস্টটা করেছে সে একটু বেশি করে দেখো, আর বেশি করে শেয়ার করে দিও। আমার তো ভীষণ মজা লাগছে। তো এবার আমি আমার এই দেখো আরেকজনকে আমি করে দিচ্ছি, দেখো এই দেখো এই দেখো এই ঠোঁটটা ধরা যাচ্ছে না, ওই জন্য এটা একটু বেশি ভালো হচ্ছে আর কি। এই মাছে খাবি খাচ্ছে, দেখো এই ছোট ছোট চুনো চালা থাকলে এগুলো সব মধ্যে পড়ে দিলে খেয়ে নেবে। ভীষণ মজাদার একটা ভিডিও, এত সুন্দর ভিডিওটা সত্যি না করলে জানতে পারতাম না। ছেড়ে দিচ্ছ না
দুজনে হাত দিয়ে করছি। হ্যাঁ কেমন লাগছে? খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। দেখো দিদিভাই আরেকবার করে দে, যে সিলেক্ট করেছে সে অবশ্যই ভীষণ ভালো। এই দুটো আঙুল চাপতে হবে। তো বন্ধুরা আমাদের এই মজাদার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে, আর এই ধরনের ভিডিও রিকোয়েস্ট করো, ঠিক আছে? ঠিক আছে, খুব ভালো লেগেছে আমাদের, খুব ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তুমি তোমার সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।